হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরো একটা নতুন কুকিং ব্লগ নিয়ে। আমি বিভিন্ন টাইপের ব্লগ আমার চ্যানেলে শেয়ার করে থাকি। কিছুটা তোমাদের রিকোয়েস্টে থাকে, কিছুটা আমার পছন্দ মতন থাকে, কিছুটা বাড়ির কাজ যেটা ডেলি ব্লগ চ্যানেলে আপলোড হয়ে থাকে সেগুলি। বাট কুকিং ব্লগটা তোমরা প্রায় সময় রিকোয়েস্ট করে থাকো, আর আমার পার্সোনালি বলছি কুক করতে খুব ভালো লাগে। আমি একটা সময় খুব বেশি রান্না করতে পছন্দ করতাম যখন ফ্রি সময় ছিল, মানে কুকিং চ্যানেলগুলো ফলো করতাম, রেসিপিগুলো দেখতাম, ওর যা ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সব নোট করে বাজার থেকে কিনে এনে রান্না করে বাড়ির সবাইকে খাওয়াতাম। যখন খাওয়ার পরে সবাই বলতো না বাহ খুব সুন্দর হয়েছে, প্রাণটা জড়িয়ে যেত। সে আমি খাই আর না খাই সবাইকে খাইয়ে শান্তি পেতাম। এখনও রান্না করতে স্টিল খুবই ভালোবাসি, বাট ওই যে সময়ের অভাবে রান্না করার ইচ্ছেটাই চলে গেছে। তো যাই হোক, মাঝে মধ্যে যখনই আমি রান্না করে থাকি তোমাদের সাথে কিন্তু রেসিপিটা শেয়ার করে থাকি। আমি কাউকে শেখাতে আসি না, জাস্ট আমি আমার কুকিং পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা অনেকেই যেহেতু কুকিং ব্লগ আমাকে রিকোয়েস্ট করে থাকো, তো সেজন্য আরও দিয়ে থাকি। তো আজকে একটা স্পেশাল মেনু বানাচ্ছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখন তো শীতকাল, বাজারে গেলে কিন্তু কত রকমের গ্রিন ভেজিটেবলস দেখতে পাওয়া যায়, তাই না? শীতকালে যত সবজি পাওয়া যায় সারা বছরে কিন্তু অত রকমের সবজি পাওয়া যায় না। তো সেরকমই একটা শীতের সবজি যেটা শুধুমাত্র শীতকালেই বেশি পাওয়া যায়, হয়তো সারা বছরই পাওয়া যায়। এখন তো সব সবজি সারা বছর পাওয়া যায়, মানে গরমকালের যে সবজি সেটা শীতেও পাওয়া যাচ্ছে, আবার শীতের যে সবজি সেটা গরমেও পাওয়া যাচ্ছে, কারণ ওগুলো স্টক করে রাখা থাকে। তো যাই হোক, সেরকমই একটা শীতকালীন সবজি দিয়ে আজকে আমি তোমাদেরকে ভর্তা বানিয়ে দেখাবো। কি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো, তবুও বলে দিচ্ছি, আজ আমি তোমাদেরকে শিমের ভর্তা বানিয়ে দেখাবো। খুব সহজ পদ্ধতি, আর এত টেস্টি খেতে হয় না, ইম্পসিবল, মানে ইম্পসিবলটা পরে আসবে, মানে যতক্ষণ না খাচ্ছ বিশ্বাস করতে পারবে না এত সুন্দর খেতে হয় এটা। মানে মাছ মাংস ছেড়ে দেবে যদি এটাকে ঠিকঠাক স্বাদ মতন বানাতে পেরেছো। তো আমি আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। শিমের ভর্তা বানাবার জন্য বেসিক যে প্রিপারেশন সেটা কিন্তু আমি করে রেখেছি, এই কারণে করে রেখেছি ভিডিওটা বেশি লেন্দি করতে চাইছিলাম না, একেবারে শর্টকাটে তোমাদেরকে ভিডিওটা দিতে চাইছি। সেই কারণে আমি কি করেছি, শিমের যেহেতু ভর্তা হবে তো শিমটাকে না বয়েল করে নিতে হবে। তো দেখো, শিমগুলোকে আমি আগে ভালো করে কেটে, সরি, আগে ভালো করে ধুয়েছি, তারপরে এরকম ছোট ছোট টুকরো করে কেটেছি, কেটে এটাকে পুরো বয়েল করে ঠান্ডা করে নিয়েছি। আর এর মধ্যে দেখো খুব একটা বেশি জল নেই, যখন এটা বয়েল করা হবে না তখন জল এতটাই কম দেবে, মানে খুব বেশি জল দেবে না, যাতে জলটা আবার ফেলে দিতে হয়। যদি জলটা ফেলেই দিলাম তাহলে শিমের যে একটা ন্যাচারাল যে একটা গুডনেস থাকে না, গুণ, সেটা কিন্তু আমরা পাবো না, সেটা জলের সাথে বেরিয়ে গেল। তো খেয়ে কোনো লাভ নেই, শুধুমাত্র মুখের সাথে খাওয়া হবে। সেই জন্য আমি পরিমাণ মতন জল দিয়েছি, আর একটু ভেজা ভেজা মতন আছে, মানে এর মধ্যে দেখতে পাচ্ছ এই যে একটু জল আছে, এই জলটা থাকলে কি সুবিধা হবে বলে দিই, যখন এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করবে তো একদম ড্রাই হয়ে গেলে না, অনেক গ্রাইন্ডারে গ্রাইন্ড করা যায় না, সেক্ষেত্রে জল দিতে হয়। তো জলটা না দিয়ে আমি একটু জল ছেড়ে দিয়েছি। তো চলো রান্নাটা এবারে শুরু করবো। বয়েল তো আমি করে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে, কারণ বয়েল করা জিনিস যখনই তুমি গ্রাইন্ডারে দিতে যাবে সেটাকে ঠান্ডা করে দিতে হয়, নাহলে গ্রাইন্ডারটা খারাপ হয়ে যায়। তো চলো রান্নায় চলে যাচ্ছি। আমি কি করছি তোমাদেরকে বলে দিই, আমি এখানে গ্যাসটা অলরেডি জ্বালিয়ে নিয়েছি আর এখানে প্যান চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল দিলাম। নাও যেটা করব সেটা হচ্ছে, এখানে দেখো কটা শুকনো লঙ্কা নিয়েছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, গ্যাসের আঁচটা কিন্তু একদম কম করা, সাতটা শুকনো লঙ্কা নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কালো জিরে, সামান্য পরিমাণ, ঠিক আছে। আমি 250 শিম কিনেছি, 250 গ্রাম শিমের আমি আজকে ভর্তা বানাচ্ছি, দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা গোটা রসুন। এদের পরিমাণগুলো আমি ঠিক বলছি না, বিকজ কে কিভাবে বানাবে, আমি 250 বানাচ্ছি, কেউ আরো কম বানাতে পারো, কেউ আবার বেশিও বানাতে পারো, এটা নিজেদের হিসেব মতন দেবে। হ্যাঁ, তো এটা না একটুখানি ছিটকবি, পারলে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো, যে কোনো জিনিস তেলে দেওয়ার সময় না ভীষণ ছিটকায়, একটু নুন দিয়ে দিলে ওই ছিটকানো ব্যাপারটা কমে যাবে। এইটাকে কম আঁচে একটু ভালো করে ফ্রাই করতে হবে, কারণ রসুনের মধ্যে না একটা আষ্টে গন্ধ থাকে, রসুনটাকে ফ্রাই করে নিলে সেই আষ্টে গন্ধটা খাবারের মধ্যে আসবে না।
আর সঙ্গে লাল শুকনো লঙ্কাগুলোও আছে, ওগুলো একটু ভালো করে মানে ভেজে নিতে হবে লাল লাল করে। তো এই রসুনটা যখন তোমরা এখানে ফ্রাই করবে, রসুনটা প্রায় সিদ্ধ হয়ে যাবে, তখন যখন মিক্সার গ্রাইন্ডারে দেবে তো এটা খুব ভালো মতন পেস্ট হয়ে যাবে, গোটা গোটা থাকবে না। তো এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা, সরি কাঁচা লঙ্কা, লঙ্কা লঙ্কা গুলিয়ে যাচ্ছে। এখন এইটা না পুরোপুরি অপশানাল, মানে এই যে শুকনো লঙ্কা দেওয়াটা অপশানাল, অনেকেরই অনেক রকমের প্রবলেম থাকে হেলথের, যারা শুকনো লঙ্কা অ্যাভয়েড করো তারা কাঁচা লঙ্কা দিয়ে ঝাল দিতে পারো। এখানে কিন্তু কোনো রকম পাউডার লঙ্কা ইউজ হবে না, এখানে দিলে কাঁচা লঙ্কা দিয়ে করো, আর যদি শুকনো লঙ্কা দিতে চাও তাহলে গোটা শুকনো লঙ্কাই দিতে হবে। শুকনো লঙ্কা দিলে না খুব ভালো একটা ফ্লেভার আসে খাবারে। তো দেখো তোমাদেরকে একটুখানি ডাউন করে দেখাই, এই যে কম আছে, এটা ফ্রাই করছি, একটু সময় লাগবে 5-7 মিনিট মতন, খানিকক্ষণ এটা ফ্রাই হয়ে যাক, তারপর আমি তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। তো এই যে দেখো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফ্রাই হতে বেশিক্ষণ লাগে না, এগুলো লাল হয়ে গেছে, রসুনটা একটুখানি এখানে সিদ্ধ করতে সময় লেগে যায়। তো আমি এখন কী করছি, এখান থেকে এই যে শুকনো লঙ্কাগুলো তুলে নিচ্ছি, কারণ শুকনো লঙ্কাগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে, আর রসুনটা আমি আরও কিছুক্ষণ একটু ফ্রাই করব। সেই জন্য আমি লঙ্কা চাইলে কাঁচা লঙ্কাটাও তুলে নিতে পারো, কাঁচা লঙ্কা বেশি ফ্রাই করলে কী হয় না, কাঁচা লঙ্কার যে ঝাল সেটা চলে যায়, চাইলে তুলে নাও চাইলে ছেড়ে দাও যা খুশি, কারণ আমি কিন্তু ওপর থেকেও আবার কাঁচা লঙ্কা একটু দেবো, চাইলে ভাজা কাঁচা লঙ্কা দিতেই পারো। তো দেখো এখানে একটা মিক্সার গ্রাইন্ডার বোলের মধ্যে আমি ওই যে বয়েল করা শিম নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা তুলে নিলাম, এবারে রসুনটা প্রায় হয়েই এসেছে, আমি এবারে রসুনটাও বের করে নিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিলাম, এই যে রসুনটা তুলে নিলাম, এই যে তেলটা আছে না এর মধ্যে বেঁচেছে, এই তেলটা পরে কাজে লেগে যাবে, সেটাও কখন লাগবে কেন লাগবে বলছি। আমি এই বোলের মধ্যে তুলে নিলাম, গ্রাইন্ডার বোলের মধ্যে, এবার এটাকে না 10 মিনিট একটু ছেড়ে দেবো, এই যে ওপরে রসুনটা দিলাম এখন গরম আছে, এটা একটু ঠান্ডা হয়ে গেলে দেন যেরকম তোমরা মশলা বাটো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেবে। আচ্ছা তার আগে বলে দিচ্ছি কি করবে, এর মধ্যে একটু নুন দেব স্বাদ অনুসারে, পরে চেখে দেখে নেব, যদি প্রয়োজন পড়ে আবার নুন দেব। আচ্ছা দিয়ে দিচ্ছি একটু চিনি, খুবই সামান্য পরিমাণে চিনি দেবে। আচ্ছা আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আমি বলেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ব্যাস এইবার এটাকে আমি খানিকক্ষণ ছেড়ে দিচ্ছি, এটা ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ড করে নিচ্ছি, দেন এরপরে আমি কি করছি সেটা এরপর তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এই যে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, এটা না গ্রাইন্ড করতে একটু সময় লেগে যায়, যেহেতু খুব বেশি এটা ভেজা ভেজা থাকে না, মানে জল এতে দেওয়া হয় না, ড্রাই হতে একটু সময় লাগে। তোমরা চাইলে আগে শিমটাকে ড্রাই মানে বেটে নেবে তারপরে মশলাগুলো দিতে পারো। তো আমি মোটামুটি বাটা হয়েছে, বাট এটাকে আর একটু করতে হবে, বাট তার আগে আমি এর মধ্যে একটুখানি ধনে পাতা অ্যাড করে দেবো, ধনে পাতা দিলে এর স্বাদ আরও বেড়ে যাবে। তো এই ধনে পাতাটা দেওয়ার পর আমি এটাকে আরও একবার গ্রাইন্ড করব। গ্রাইন্ড করা হয়ে গেছে, যা যা যাবতীয় সরঞ্জাম এর মধ্যে দেওয়ার, সরঞ্জাম মানে ইনগ্রেডিয়েন্টস, সবই দিয়ে দিয়েছি, সবই তোমাদের সাথে শেয়ার করলাম। নাও গ্যাসটা আমি জ্বালিয়েছি, গ্যাসটা একটু জোর দিয়ে দিলাম, এইবারে প্যানের মধ্যে আর সামান্য একটু তেল দিয়ে দেবো, খুব কম তেলই রান্নাটা হয়ে যায়। হয়ে গেছে, এবার তেলটা একটু গরম হওয়ার দে, ব্যাস রান্না কিন্তু অলমোস্ট রেডি। এই সময় একটু নুনটা চেখে দেখে নিতে হবে, কারণ খেতে বসে নুন কম পড়লে কিন্তু মুশকিল, যারা কাঁচা নুন খেতে পারে না তাদের জন্য কিন্তু সমস্যা। এই দেখো অসাধারণ, এবারে ঝাল টালের ব্যাপারটা তোমরা দেখে নেবে কিভাবে বানাবে, আমি সবটাই বলে দিয়েছি। শুকনো লঙ্কা যারা খাও না তারা কাঁচা লঙ্কা বেশি করে দাও, আর যারা শুকনো লঙ্কা খাও তাদের তো কোনো প্রবলেম নেই, তারা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো মিক্স করে দিও, শুধু শুকনো লঙ্কা কিন্তু নয়, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিক্স করে দিও, শুকনো লঙ্কাটার একটা আলাদা ফ্লেভার আসে। দেখো তেলটা গরম হয়ে গেছে, এইবারে আমি যে গ্রাইন্ড করেছি পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, গ্যাসে আঁচটাকে একটুখানি কমিয়ে দেবে, এই যে ভেজা ভেজা একটা ভাব আছে না, এইটাকে এবারে একটুখানি ফ্রাই করে আমাকে ড্রাই করে নিতে হবে, কম আছে এটাকে এইভাবে ফ্রাই করতে হবে। তোমাদেরকে শুরুতেই বলেছিলাম শিমের মধ্যে একটু জল ছেড়ে দিয়েছিলাম, ওই যে জলটা ছেড়েছিলাম বলেই না এটা একটু ড্রাই ড্রাই হয়ে গেছে, এই সরি একটু জল জল হয়ে গেছে, তারপরে ধনে পাতা বাটলে এমনিই একটা জল ভাব আসে। তো এই যে দেখো খুব ভালো মতন করে পেস্ট করা হয়েছে,
এইবারে যেটা করতে হবে একটুখানি টেস্ট করে নুনটা দেখে নিতে হবে। চলো এটাকে খানিকক্ষণ একটু 5 মিনিট মতন কম আছে ভালো করে ভেজে এটাকে শুকিয়ে নিই, তারপর ফেরত আসি। তো দেখো আমার শিমের ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা একটুখানি ফ্রাই করে নিতে, জলটা যেটা ছিল সেটা পুরোটা শুকিয়ে গেল। দেখো প্যানের গায়ে নিচে লেগে আসছে, লেগে আসছে মানে ভর্তা কমপ্লিট। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এটাকে গরম গরম পরিবেশন করতে পারো, একটু ঠান্ডা করে পরিবেশন করতে পারো। এটা একটু ঠান্ডা করে পরিবেশন করলে না এটা পুরো একদম মানে যেরকম আলু সিদ্ধ হয় ঠিক সেরকম ড্রাই হয়ে যাবে, গরম পরিবেশন করলেও ক্ষতি নেই। তো এই যে আমি একটা বাটির মধ্যে বের করে নিলাম, দেখো প্যানের গায়ে কিন্তু পুরো লেগে গেছে, মানে এটা খুব ভালো মতন করে ফ্রাই হয়ে গেছে। যখন খাবারে জলটা শুকিয়ে আসে তো তখনই কিন্তু বাসনে লেগে যায়, তো সেটাই হয়েছে। ব্যাস তো দেখো এই যে শিম ভর্তাটা দেখতে কেমন হয়েছে, ফার্স্ট লুক তোমরাই দেখো, ঠিক আছে। এখনো কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, মানে আমি এটা ঠান্ডা করিনি, ঠান্ডা করার অপেক্ষা করার আর আমার সময় নেই, কারণ সত্যি বলছি এটা এত টেস্টি খেতে হয় না, মানে বানাবার পরে ঠান্ডা হওয়ার অপেক্ষা নেই, ফ্যান চালিয়ে ফ্যানের নিচে ঠান্ডা করে খাবো। এটা ঠান্ডাও খেতে পারো গরমও খেতে পারো, দু রকমই চলে। তো চলো সার্ভ করার টাইম হয়ে গেল, তো আমি এখানে আমার জন্য ভাত বেরি করে নিয়েছি দেখতে পাচ্ছ। ব্যাস এইটা না একটু শুকনো শুকনো করে খেতেই ভালো লাগবে। এই যে দেখো কিচ্ছু নেই আজকে লাঞ্চে, শুধুমাত্র ভাত আর শিম ভর্তা, এই হলো আমার আজকের লাঞ্চ। তো আজকের ব্লগটা এখানেই অফ করছি। খুব সুন্দর একটা রেসিপি, মানে খুব কুইক রেসিপি, সহজ রেসিপি, আলাদা করে বাজার থেকে কিচ্ছু কিনতে হবে না, যা মশলা লেগেছে সবই তোমাদের ঘরে আছে। আর শিম এখন তো শিমের সিজন, তো শিমের যেহেতু সিজন যাও বাজারে বেশি করে শিম নিয়ে আসো, এরকম করে ভর্তা বানাও আর বাড়ির লোককে খাও, দেখো তারা খেয়ে কেমন লাগছে, মানে কি বলছে তারা। বাট যেভাবে আমি বলেছি সেইভাবেই কিন্তু বানাবে, তাহলে স্বাদটা পুরোটা আসবে। ব্যাস আমি যাব এবার আমার লাঞ্চ করতে, তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অথচ আমার এই ভিডিওটা দেখছো, সো প্লিজ চ্যানেলটাকে ইচ্ছে হলে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রিপশন আমার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। তো চলো ব্লগটা অফ করছি, জানাবে কিন্তু, টাটা।